আজ আমরা চলে এসেছি বাগিনি গ্লেসিয়ারের লোয়ার বাগিনি গ্লেসিয়ারে, সেখানে আমাদের ক্যাম্প হবে। তার উদ্দেশ্যেই আমরা চলেছি, এটা ডোনাগিরি থেকে আমরা স্টার্ট করলাম। কটায় করি দেখে নাও, ঘড়িটা 8:15, 8:15 আমরা স্টার্ট দিলাম। আমাদের আজকে 8 কিলোমিটার হাঁটতে হবে, 10 কিলোমিটার, অ্যাডভান্স 2 কিলোমিটার যাবো, আরো আর 2 কিলোমিটার এক্সট্রা না, 10 কিলোমিটার হাঁটতে হবে। তবে কালকের মতো এত চড়াই হবে না আজকে, আজকের পথটা মোটামুটি আপস অ্যান্ড ডাউন থাকবে, কালকের মতো অত খাড়াই স্ট্রিপ থাকবে না। দেখা যাক, আমরা এগোবো, গাইড সেভাবেই বলেছে, অত বেশি কঠিন থাকবে না, যা কঠিন আমরা পেরিয়ে এসেছি আগের দিন। ওইদিকে সামনে হাতি পিককে সামনে রেখে আমরা এগিয়ে চলেছি। এটা আমরা হাতি পিকের পিছন দিকটা দেখছি, যেটা কিনা ওয়ারি পাশ থেকে ফ্রন্টটা ভিউটা দেখা যায়। হ্যাঁ, ডোনাগিরি গ্রামের শেষাংশটা আমরা দেখছি, এখান থেকে পথ ঘুরে গেছে। অত্যন্ত চড়াই পাহাড়ি রাস্তা বেয়ে আমরা এগিয়ে চলেছি লোয়ার বাগিনি গ্লেসিয়ারের দিকে। ওইদিকে হাতি ঘোড়া রেঞ্জ আর সাদা পিকটা দেখা যাচ্ছে, ওটা হাতি পিক, ওর পিছনে কুমারী পাস, পিছনে ইস্ট পিক দেখা যাচ্ছে। অত্যন্ত খাড়াই রাস্তা, কয়েকজন উপরে বিশ্রাম করছে। এই আমাদের সামনে ডোনাগিরি ইস্ট, এই পুরোটাই হচ্ছে ডোনাগিরি ইস্ট রেঞ্জ, যতটা বরফের পিক দেখা যাচ্ছে। ওইদিকেই যাচ্ছি, অনেকক্ষণ স্টিপ রাস্তা পেরিয়ে অবশেষে একটুখানি সমান রাস্তা পেয়েছি আমরা। এবার হালকা ডাউনে নামতে হবে, ডাউনে নামতে হবে মানে দ্বিগুণ আরো উপরে উঠতে হবে। হরি ঘোর, আমরা পিছনে হাতি ঘোড়া রেঞ্জ পিছনে রেখে ডোনাগিরি ইস্ট সামনে রেখে এগিয়ে চলেছি। এই যে উপরে বরফের পুরো পিকটা, এটা হচ্ছে এবার আস্তে আস্তে একটু ডাউনের রাস্তা আমাদের। এখান দিয়ে খরস্রোতা নদী বয়ে যাচ্ছে, পুরো রাস্তাটাই দুদিকে পাহাড়ের রেঞ্জ, মাঝখান দিয়ে খরস্রোতা নদী বয়ে যাচ্ছে। মোটামুটি সমতল পেরিয়ে আমরা আবার সেই কঠিন রাস্তায় চলে এসেছি, ওই যে উঁচুতে ওখানে আমাদের উঠতে হবে। আস্তে আস্তে গাছ কমে আসছে, শুধু অল্প ছোট ছোট ঘাস, এই জন্য অক্সিজেন ডেফিসিয়েন্সি প্রচণ্ড বেশি। আমরা মোটামুটি 4000 মিটারের উপরে আছি, ঝর্ণা নয় নদী, নদী। এবার অত্যন্ত স্টিপ রাস্তা, অত্যন্ত
একদম প্রায় 70 ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদেরকে উঠতে হবে। এই যে খরস্রোতা নদী, বই চলেছে। প্রবাসটা বলছিল আজকে অত খাড়াই নেই, কিন্তু এ তো কালকের থেকেও বেশি খাড়াই, পুরো 75 ডিগ্রি অ্যাঙ্গেল। পিছনে তো দেখাই যাচ্ছে না ওরা কোথায়, এই প্রদীপের মাথায় একটু দেখা যাচ্ছে। এই পুরো রেঞ্জটা হচ্ছে রোনাগিরি রেঞ্জ, দোনাগিরি ইস্ট রেঞ্জ। ওখান থেকে দোনাগিরি নদী বয়ে বেড়ায় এসছে। আমরা এখন লোয়ার বাগিনীর দিকে চলছি, তো এতক্ষণ খাড়া রাস্তা উঠে এসে একটু সমতল পেয়েছি, ভ্যালির মতো একটা জায়গা। এখানে একটুখানি বিশ্রাম করে নিচ্ছি আমরা, তারপরে আমাদের টিম মেটরা সবাই একসঙ্গে আসবে, আসলে আমরা আবার একসঙ্গে যাত্রা শুরু করব। তবে ওখানে একজন হাঁটার জায়গা ছিল, নাহলে কোথায় ওরা হাঁটিয়ে যেত। অত্যন্ত কষ্টকর রাস্তা, এগিয়ে চলেছি। আমাদের গ্রুপের 11 জন আর একসাথে নেই, সব আলাদা আলাদা হয়ে গেছে। এখন আমরা অর্ধেক রাস্তা এসে পৌঁছাইনি, তাতেই অক্সিজেন এত ঘাটতি। মোটামুটি আমরা প্রায় কাছাকাছি এসে গেছি, এখান থেকে ভিউটা অপূর্ব, এক অপরূপ শোভা। এই পুরোটা হচ্ছে দোনাগিরি ইস্ট। আমরা যাচ্ছি লোয়ার আপার লোয়ার বাগিনি গ্লেসিয়ার, লোয়ার বাগিনি গ্লেসিয়ার। তো আমরা এখন হাঁটছি, আমাদের আর্ধেক ছেলে পেছনে রয়েছে আসছে, আর দুটো ছেলে এগিয়ে গেছে, আমাদের দুটো ছেলে এগিয়ে গেছে বাগিনি গ্লেসিয়ার দিকে। আমরা এগোচ্ছি করে আস্তে আস্তে, আমাদের পথ শুরু হয়েছে। সামনে রাস্তা অনেক ভয়াবহ রাস্তা, আপনারা দেখছেন, দেখেই মনে হচ্ছে যে এরকম রাস্তা, যে কতটা খতরনাক হতে পারে রাস্তাটা। তো আমরা সেই রাস্তার উপর দিয়েই হেঁটে হেঁটে যাব। তো হাঁটছি টুকটুক করে, আমাদের দুটো ছেলে এগিয়ে গেছে, আমরা এগোচ্ছি আস্তে আস্তে। তো যে পিকটা দেখছেন বরফপুর ঢাকা, সেটা হচ্ছে দোনাগিরি ইস্ট, দোনাগিরি ইস্ট না, ওটা হচ্ছে আমাদের ঋষিগিরি।
ওটা দোনাগিরি ইস্ট, দোনাগিরি ইস্ট ওইটা ওইটা এইটা দোনাগিরি ইস্ট, আর এটা হচ্ছে ঋষিগিরি। চলো এখন আমরা পৌঁছে গেছি লোয়ার বাগানি গ্লেসিয়ারে। আমাদের গাইড বোটারের যে দল, তারা এখন কিচেন টেন রেডি করছে, আর আমরা এখন টিফিন ব্রেক নিয়েছি, টিফিন করছি। আর একজন যে দল যারা আসছে তারা দূরে ক্যাম্প ট্যাম্প কাটিয়ে ওরাও তদারকি করছে। আবহাওয়া খুব সুন্দর, ক্লাউডলেস স্কাই, অসাধারণ, মন খুব পোষাচ্ছে। এখন বাজে একটা, আমরা 8টায় শুরু করেছিলাম যাত্রা, 5 ঘন্টায় পৌঁছলাম। খুবই ভালো লাগছে, সুন্দর দৃশ্য দেখে। আমরা এখন প্রায় 14,500 ফুট উপরে আছি। তো এখানে পৌঁছানোর পর আমাদের অনেকেরই শরীর খারাপ হয়ে যায়, আমাদের দলে এত হাই অল্টিচিউড, যে অল্টিচিউড প্রবলেম দেখা যায় তাদের, হাই অল্টিচিউড সিন্ড্রোম হয়। তো কিছু লোকের সারা রাত পর্যন্ত এই অবস্থা থাকে, এবং আমরা ভাবি যে তাদেরকে হয়তো ক্যারি ফরওয়ার্ড করা যাবে না, কিন্তু আস্তে আস্তে তারা পরিবেশের সঙ্গে মানিয়ে নেয়, অল্টিচিউডটাকে তারা অ্যাডাপ্ট করে নেয়।